বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল ঠিকঠাক কিন্তু চ্যানেলে ভিডিও আসেনি। কারণ হচ্ছে ঠিকঠাক কিন্তু প্রোগ্রেস করতে পারিনি। তো আমার খামারে কিন্তু একটা চেঞ্জ হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইখানটাতে কিন্তু আমার একটা খরগোশের সেট আপ ছিল, সেই সেট আপটা কিন্তু বর্তমানে এইখানে নেই। সেটা কিন্তু পরিবর্তন করেছি, জায়গা পরিবর্তন করেছি। আর এর আগের ভিডিওতে দেখেছেন যে কীভাবে একটা মুরগি মানে কেয়ারলেসের জন্য ল্যাংড়াপন সমস্যা হয়েছিল বা প্যারালাইসিস সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে পেরেছি। আর আজকে একটা সমস্যা ফেস করছি, মানে নেক্সট ডেতে, পরের দিনই কিন্তু সেই সমস্যাটা সমাধান মানে ফেস করছি। তো তার আগে আরেকটা চেঞ্জিং দেখিয়ে নিই, সেটা হচ্ছে এইখানটাতে দেখতে পাচ্ছেন হালকা ভিত মতো খোঁড়া হয়ে গেছে। মানে এখানে কিন্তু বাউন্ডারি হবে, মানে দেওয়াল হবে, ওই পাশটাতে দেওয়াল হবে। আর এখানে একটা নতুন দেশি মুরগির জন্য সেট আপ তৈরি করবো। আর এই দেওয়ালটা কিন্তু আর আগের ভিডিওতে দেখেছিলাম, এখানে ইট গাঁথনি করে একটা সেট আপ তৈরি হবে। তো এটা এই দেওয়ালটা কিন্তু মাটির ছিল, তো এই হচ্ছে কলমের পাশ দিয়ে মাটির দেওয়াল ছিল। তো এটা কিন্তু এখন নড়বড়ে মতো হয়ে গেছে, নড়ছে, এই যে দেখতে পাচ্ছেন নড়ছে। এটাকে ফেলে দিয়ে এখন ইটের গাঁথনি করা হবে, কিন্তু একটু সময় লাগবে। আর আজকে যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে খরগোশের যে সেট আপটা এখানে ছিল ওইটা কিন্তু সরিয়ে এই যে হাঁসের যে সেট আপ, মানে হাঁসের যে খামারটা, এই খামারের মধ্যে এইখানটাতে এনে রেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে মাত্র দু একদিন আগে আনা, এখনও কিন্তু সেটিং ঠিকঠাক করা হয়নি। তো এইখানে যে খরগোশগুলো রয়েছে, তো এরা কিন্তু সুস্থ সবলই আছে। তার মধ্যে একটা খরগোশে কিন্তু ঠান্ডা লেগেছে। এখন আমি খাবার দিতে এসে বুঝতে পারলাম যে একটা খরগোশে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে এই খরগোশটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই খরগোশটার। এই যে তো ঠান্ডা লেগেছে কীভাবে বুঝবেন, দেখুন। প্রথম হচ্ছে মুরগির ঠিক যেরকমই সিমটম দেখা যায়, খরগোশে ইভেন সমস্ত পশুরই কিন্তু এরকমই সিমটম দেখা যায়, যে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো এবং একটা ঘড় ঘড় খক খক আওয়াজ। তো সেক্ষেত্রে আমি এখন ট্রিটমেন্ট হিসাবে কি করব, ট্রিটমেন্ট হিসাবে আমি এক সেকেন্ড দেখিয়ে নিই। আমি মেডিসিন এইমাত্র জাস্ট আমি নিয়ে আসলাম, সেটা হচ্ছে একদম কম খরচে এবং খুব ভালো একটা মেডিসিন, যেটা আমি বরাবরের মতো ইউজ করে থাকি, সেটা হচ্ছে মক্স 500। নর্মালি একটা মেডিসিন, কিন্তু খুব কার্যসম্পন্ন একটা মেডিসিন। আর সাথে দেবো হচ্ছে প্যারাসিটামল নর্মাল 500 mg। তো যেটা এখন আক্রান্ত হচ্ছে সেটাকে স্পেশালি ট্রিটমেন্ট করব, এবং বাদবাকি যদি সবগুলো দেখি যে সমস্যা মনে হচ্ছে তাহলে কিন্তু সবগুলোকে খাওয়াবো। এবার বলি, খরগোশ যেহেতু সচরাচর জল খেতে যায় না, সেই ক্ষেত্রে আমি কীভাবে তাদেরকে বা যেটা অ্যাটাক হয়েছে সেটাকে আমি কীভাবে খাওয়াবো। আপনি চাইলে ডুশের মাধ্যমে, মানে ইঞ্জেকশনের সিনিজের মাধ্যমে বা ডুশের মাধ্যম টাইপের করে নলের মধ্যে দিয়ে খাওয়াতে পারেন মুখে ধরে। আর চাইলে আপনি সামনে রাখতে পারেন একটা কিছুতে গুলে, যদি সে নিজে থেকে খেয়ে নেয় বেটার, নাহলে কিন্তু জোর করে ধরে আপনাকে খাওয়াতে হবে। যদি বেশি সমস্যা হয়, যেহেতু এখন শীতের শুরু এবং ওয়েদার চেঞ্জিংয়ের যে একটা ব্যাপার, যে একটা ধকল আছে, এই ধকলে কিন্তু প্রত্যেকে জানেন শুধু যে খরগোশ তাই নয়, মুরগি, হাঁস, ছাগল, গরু, ইভেন মানুষেরই কিন্তু এই আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে থাকে, মানে ঠান্ডার যে সমস্ত সমস্যাগুলো সেইগুলো হয়ে থাকে। তো সমস্যা হয়েছে, অবশ্যই সমাধান করতে হবে। সমস্যা যখন আছে সলভও অবশ্যই আছে। তো আমি নিজে যে মানে সলভটা করব সেটা হচ্ছে এই যে আপনাদের দেখিয়ে দিলাম, নর্মাল প্যারাসিটামল আর হচ্ছে মক্স 500। তো একটা ক্যাপসুল আমি, ও আরও আরও কিছু হয়তো ঠান্ডা লেগেছে, কারণ ছিকছিক করছে, আরও দেখতে পাচ্ছি নাক ঘর ঘর করছে। তো মোটামুটি সবগুলোকে ডোজ করানোই বেটার হবে মনে হয়, সম্ভবত এইটারই। আর ঠান্ডাটা লেগেছে আমারই ভুলের কারণে, কারণ হচ্ছে এই যে সেট আপটা, এটা কিন্তু পুরো ফাঁকা জায়গায় রয়েছে, সামনে দিয়ে শুধু পর্দা ফেলে দেওয়া হয়, পিছন দিকটা সাইডে কিন্তু কোনো কভার থাকে না, যার কারণে ঠান্ডাটা লেগে গেছে। তো এখন আমি কি করব, এখন জলটা নিয়ে আসবো, গোলাবো, এবং যদি স্বইচ্ছায় খাই ভালো, না গেলে কিন্তু জোর করে খাওয়াতে হবে। তো চলুন আগে জলটা নিয়ে আসি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জলের পাত্র নিয়ে নিতে হবে, এবং কতটা পরিমাণে জল দিয়ে আমি ওষুধটা খাবো সেই পরিমাণ জল কিন্তু আমাকে নিয়ে নিতে হবে। তো আমি 5 ml জল নিয়ে নিলাম, এবং আরও 5 ml জল নিয়ে নিলাম, মোট 10 ml জল নিয়ে নিলাম। তো এই জলটাতে আমি গুলবো 1/3 অ্যামোক্সিসিলিন, যে ক্যাপসুলটা মক্স 500, এই মক্সটা। তো এইখানে জাস্ট ক্যাপটা খুলে এইভাবে ঠিক খানিকটা পাউডার কিন্তু নিয়ে নিলাম, মানে একের তৃতীয় অংশ, 1/3, তিন ভাগের 1/3। আর এখানে ঠিক প্যারাসিটামলটা সমভাবেই মাঝখান থেকে টুকরো করে নিলাম, এবং 1/3, এই যে দুই ভাগটা থেকে যাবে, 1/3টা নিয়ে নেবো। এবং ফাইনালি যে ব্যালেন্স মেডিসিনটা থাকবে সেটা কিন্তু খুব সুন্দর করে আটক করে রাখতে হবে, এবং একটা কৌটার মধ্যে আটকে রাখতে হবে, কারণ এই যে স্ট্রিপগুলো যদি খোলা থাকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে এবং ড্যামেজ হতে পারে। তো এটা পরে ঠিক করছি। তো ফার্স্ট অফ অল এটাকে ভালো করে গুলে নিতে হবে, যেহেতু পাউডারটা ভালো করে গুলতে চায় না, একটু দীর্ঘক্ষণ ধরে ভালো করে গুলে নিতে হবে।
তো মোটামুটি কমপ্লিট। এবার মেডিসিনটাকে এইভাবে সিরিঞ্জের মধ্যে নিয়ে নিতে হবে এবং আপনার খরগোশটাকে যদি আপনি অন্য কারো সাহায্য নিতে পারেন সবথেকে বেটার হবে, আর যদি অন্য কেউ সাহায্য করার মতো না থাকে তাহলে কিন্তু আপনাকে নিজে থেকে চেষ্টা করতে হবে তাকে খাওয়ানো। তবে খরগোশটা শান্ত আছে এবং দেখতে পাচ্ছেন ঘড়ঘড় ঘড়ঘড় করছে, তার মানে গলায় কিন্তু কফ আটকে আছে এরকম মনে হচ্ছে। তো আপনি এইভাবে ধরবেন এবং এইভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করাবেন। চলো খুব স্লোলি 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 স্লোলি, ওকে আরেকবার আরেকবার বাবা, চলো আরেকবার, না করলে সারবে না রে বাবা, চলো এনো এনো স্লোলি স্লোলি স্লোলি, চলো তিতো আমি জানি তিতো, বাস আরেকবার আরেকবার, এক এম এল দেড় এম এল মতো গেছে আর এখনও দিতে হবে, চলো আর আর যত সামান্য যত সামান্য, ব্যাস একটু প্রেশার করে দিয়ে দিলাম, উপায় নেই নাহলে খেতেই চাইছে না। তো পাঁচ এম এল মতো গেছে আর যেটুকুনি ব্যালেন্স আছে সেটুকুনি নিয়ে নেবো, ওকে। তো দেখতে পাচ্ছেন এইটুকুনি লাস্টের তলায় দানা ছিল আর এই যে আর হচ্ছে পাঁচ এম এল, তো এইটুকুনি খাইয়ে দেবো এবং একটু ফ্রেশ জল খাইয়ে দেবো। এবং এটাকে কিন্তু দল থেকে আলাদা রাখতে হবে কারণ এরকম জ্বর আছে গায়ে, একটু কেয়ার রাখতে হবে আলাদা রাখতে হবে। চলো এক টানে, বাহ সাব্বাস, ওকে একটু ফ্রেশ জল ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার, থ্যাংক ইউ। ফাইনালি খাওয়ানো হয়ে গেছে, এবার সুন্দরভাবে মুখটা মুছিয়ে দেবো এবং গায়ে যে বেস্টেস্ট জলটা লেগে গেছে সেটা মুছে দেবো এবং এইটাকে একটা সেফ জোনে সেফটি জায়গায় রাখতে হবে যাতে এর সংস্পর্শে এসে অন্য খরগোশগুলোর যেন কোনো রকম সমস্যা না হয়। তো চলুন এই যে দেখতে পেলেন ট্রিটমেন্টটা, অবশ্যই আশা করি বেটার হবে এবং আপনারা এইভাবে চিকিৎসা করতে পারেন। আর একটা কনফিউশন আপনাদের দূর করে দিই, সেটা হচ্ছে যে অনেকে ধারণা রাখেন যে খরগোশের জল খাওয়ালে কিন্তু খরগোশ মারা যায়। দেখুন জল ছাড়া কিন্তু কোনো জীবই বাঁচে না, তো জল অবশ্যই খরগোশে খায়, যারা খরগোশ পালন করেন তারা কিন্তু জানেন যে খরগোশ জল খায়। সেক্ষেত্রে খরগোশ জল খেলে কিন্তু কোনো রকম মর্টালিটি বা মরার সম্ভাবনা থাকে না, ঠিক আছে। তো রোগ যখন হয়েছে ট্রিটমেন্ট তো করতে হবে এবং ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই কিন্তু মেডিসিন খাওয়াতে হবে। তো মেডিসিনটা লিকুইড ফর্মে যদি খাওয়ানো যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, আপনি খাওয়াতে পারেন, সমস্যা নেই। এই ছিল আজকে দেখানোর, আমার ফার্মে কিন্তু পরপর পরপর সমস্যা হতেই চলেছে আর আপনাদের সেই সমস্যাগুলো এক্সপ্লেন করছি আপনাদের সামনে, কারণ প্রতিনিয়ত আমার খামারে আমি নিজে ব্যক্তিগত যে ব্যাপারগুলো নিজের ঘটে থাকে সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, অবশ্যই এর জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রে করবেন, প্রার্থনা করবেন যেন সুস্থ হয়ে ওঠে, কারণ এরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ধন্যবাদ।